বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে। যেদিন প্রথমে প্রধান ফটকে দাঁড়ালাম, সেদিন যত বড় ছিল স্বপ্ন তার চেয়ে ঢের বড় ছিল টেনশন। তারপরও এক মিশ্র অনুভূতি নিয়ে শুরু হলো আমাদের পথ চলা। ডিপার্টমেন্টের নাম হলো ডিজাস্টার ম্যানেজমেন্ট, দুর্যোগ ও ব্যবস্থাপনা। বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে প্রথম পা দিয়ে বুঝলাম দুর্যোগ কাকে বলে, কত প্রকার ও কি কি। কিন্তু মুশকিলটা হলো, তখনও আমাদের কোনো ধারণা ছিল না এর ম্যানেজমেন্ট কিভাবে করতে হয়। মূল ডিজাস্টারের নাম র‍্যাগিং। এই ছিল শুরু, কিন্তু যত দিন যাচ্ছিল ততই বুঝলাম ডিপার্টমেন্টের নাম দুর্যোগ ব্যবস্থাপনা হলেও দুর্যোগ শব্দটির সাথে আমাদের জীবনের কোনো যোগসূত্র ছিল না। কারণ ততদিনে আমাদের মাঝে বন্ধু হিসেবে যোগ দিয়েছিলেন কিছু বড় ভাই ও বোন। হ্যালো, এই তো ইয়া বসে আছি, চা খাচ্ছি। কি হয়েছে? পাত্র দেখতে আসছে মানে? না বুঝলাম না ব্যাপারটা। আমি কী কর, তুমি ফাজলামি করো, আমাকে অক্টোবর পর্যন্ত টাইম দাও, মানে আমি কি মানে আমার জন্য চাকরি নিয়ে মানুষ বসে আছে? ফাজলামি করো তুমি। না পারবো না। হ্যাঁ ব্রেক আপ করলে করো, কী করার আছে আমার? না আমি আমি কোনোভাবে পারবো না। আমি কি এখন কি আমি মানে কি বলে তোমার চাকরি করার জন্য মানুষের কাছে ইয়া দিয়ে বেড়াবো? রাখো ফোন রাখো। ভালো আছিস? না রে ভাই, অবস্থা ভালো নেই। জানি ঝামেলা দুই দিন পর পর, জানিনি তো আপনাকে সব কথাই বলি, এইভাবে আর হয় না ভাই, রিলেশনটা মনে হয় কন্টিনিউ করা যাচ্ছে না। এত ঝামেলা নিয়ে রিলেশন করা যায় ভাই? আপনি কি হইলো সেটা আবার বলতো। দুই দিন পর পর ঝামেলা, এই প্রবলেম ওই প্রবলেম, এইভাবে তো হয় না ভাই। ব্রেক আপ কোনো সমাধান না ভাই। এখন কী করবেন এখন? শোনো মাথা ঠান্ডা করো, এদিকে আসো, এদিকে বসো বসো, চা খাও। ভাই চা খাইলে সব ঠিক হয়ে যাবে। মামা একটা চা দিও, তাকে সব ঠিক হয়ে যাবে, অসুবিধা নেই। আরে এই সময় বাসায় কী করতেছো? এটা পড়ার সময় না? তুমি চায়ের দোকানে নেই এটা কোনো কথা হইলো? এখন আমাদের আড্ডা দেওয়ার সময়, এটা কোনো হইলো নাকি? ও তোমাদের সামনে ফাইনাল? আচ্ছা, আবার জবেরও টার্গেট দিছে, তাহলে তো ঝামেলা হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, কী আর করার, পড়ো। আমি পড়তে হবে, সামনে জব, জব পাইতে হলে তো পড়তেই হবে। আচ্ছা ঠিক আছে, সন্ধ্যা দেখা হবে। যাওয়া বন্ধুর সাথে সকাল বিকেল বেলা, কত পুরনো নতুন পরিচিত গান গাইতাম খুলে গলা, কত এলো মেলো পথে হেঁটেছি দুজন, হাত ছিল না তো হাতে, ছিল যে যার জীবনে দুটি মন,
ছিল জড়া জড়ি একসাথে, কত ঝগড়া বিবাদ সুখের স্মৃতিতে ভরে আছে শৈশব। তোকে স্মৃতিতে স্মৃতিতে এখনো তো ভালোবাসছি অসম্ভব, কেন বাড়লে বয়স ছোট্টবেলার বন্ধু হারিয়ে যায়, কেন বাড়লে বয়স ছোট্টবেলার বন্ধু হারিয়ে যায়, কেন হারাচ্ছে সব বাড়াচ্ছে ভিড় হারানোর তালিকায়। প্রিয় প্রথম ব্যাচ, আমরা জানি চলে যাওয়া মানে প্রস্থান নয়। আমাদের কফি হাউসে না হোক, পার্কের মোড়ে রাস্তাটা যেন কখনোই শেষ না হয়। আমাদের যেন বন্ধুদেরকে মিস করছি ভীষণ সিচুয়েশনে পড়তে না হয়। আমরা বলতে চাই দেখা হবে বন্ধু, কারণে আর অকারণে দেখা হবে বন্ধু, চাপা কোনো অভিমানে। আসলে আপনাদের সাথে আমাদের সম্পর্কটা অনেকটাই ছোট গল্পের মতো, শেষ হইয়া হইল না শেষ। তাই আমরা আজই বোন পার্কের মোড়ে আড্ডা দিতে চাই আপনাদের ভালোবাসার দ্বিতীয় ব্যাচ।